চোরাপথে বাংলাদেশে গিয়ে এক নাবালিকাকে জোর করে বিয়ে করে নাবালিকাকে এনে লুকিয়ে রাখার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ বাংলাদেশে গিয়ে নাবালিকার অমতে তাকে বিয়ে করে ভারতে এনে লুকিয়ে রাখার অভিযোগ খবর পেয়ে নাবালিকাকে উদ্ধার করল পুলিশ গ্রেপ্তার যুবক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার কুমড়া এলাকায় নাবালিকার দাদার অভিযোগের ভিত্তিতে বাপ্পা মজুমদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে বাংলাদেশে মা অসুস্থ হয়ে যাবার পর মাসির কাছে থেকেই পড়াশুনো করত নাবালিকা নাবালিকার এক দূর সম্পর্কের আত্মীয় ভারতের হৃদয়পুরের বাসিন্দা সে যোগাযোগ করে বাংলাদেশে থাকা নাবালিকার মাসির সাথে এরপর পেশায় রাজমিস্ত্রী বাপ্পা মজুমদারকে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে গিয়ে গত মাসের বাইশ তারিখে বিয়ে দেয় চলতি মাসের চার তারিখে তারা ফের চোরাপথে ভারতে ফিরে আসে নাবালিকার দাদা এই কথা জানতে পারার পর ফোনে যোগাযোগ করে বোনের সাথে দাদা জানতে পারে সোমবার নতুন করে বিয়ের আয়োজন করা হচ্ছে কুমড়া এলাকায় খবর শুনে হাবড়া থানায় যোগাযোগ করেন দাদা অভিযোগ পেয়ে সোমবার সন্ধ্যায় হাবড়া থানার পুলিশ বিয়ে বন্ধ করে নাবালিকাকে উদ্ধার করে তুলে দেয় চাইল্ড লাইনের হাতে এ বিষয়ে নাবালিকার দাদা জানান বোনের অমতেই তাকে জোর করে বিয়ে দিয়েছিল তাদেরই এক আত্মীয় পাশাপাশি তিনি আরও জানান অভিযুক্ত ওই আত্মীয় বিভিন্ন সময় বাংলাদেশ থেকে মেয়েদের ভারতে নিয়ে আসত হৃদয়পুরের বাসিন্দা সেই আত্মীয়ের খোঁজে তল্লাশি শুরু করেছে হামড়া থানার পুলিশ এখানে বাংলাদেশি যে আমাকে আত্মীয় ছিল সে বিয়ার ওরাও জানে না বিয়ার দুদিন পরে আমার দ্বারে খবর আছে কি মনীষার পিতর বুনে হ্যাঁ বুনে বোন কেবল বললো কি আমাকে তিন চারবার মারিছে আরও দেওয়ার দেওয়ার যে ছোট দেওয়ার সেও মারতে হয়ে যাচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া